हेलो नमस्कार आदाब सत श्री अकाल सलाम आलैकुम आमार नाम रुनु यासमीन एस्थेटिक एजुकेशन क्लासे तुम्हारे सकल के वेलकम जानाई। আমরা WBCS প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করা শুরু করেছিলাম। 2014 এর একটি পার্ট হয়েছে। আজকে 2014 এর রেস্ট অফ দ্য কোশ্চেন কিন্তু কমপ্লিট করব আজকে সেশনের মধ্যে। এবং তোমাদের কিন্তু এগুলো লিপিবদ্ধ করতে হবে, মানে নোট ডাউন করতে হবে, কারণ এগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসবে, এইটুকু গ্যারান্টি আমি দিতে পারি। তাহলে আজকে যে প্রথম প্রশ্নটি সেটা হচ্ছে বলা হয়েছে ড্যাশ নদীর তীরে রাউরকেল্লা ইস্পাত কেন্দ্রটি অবস্থান করেছে। রাউরকেল্লা ইস্পাত কেন্দ্র সম্পর্কে আমরা আগেও জেনেছি, রাউরকেল্লা যেটি অবস্থান করেছে ওড়িশা রাজ্যের মধ্যে রাউরকেল্লা অবস্থান করেছে, যেটি ব্রাহ্মিণী নদীর তীরে, কি নদী, ব্রাহ্মিণী নদীর তীরে অবস্থিত এই রাউরকেল্লা স্টিল প্ল্যান্টটি অবস্থান করেছে ওড়িশায়। বানিয়েছে কে, জার্মানির সাহায্যে ভারতের বানানো এই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি, যেটা সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যান বা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই রাউরকেল্লা ইস্পাত শিল্পটি বানানো হয়েছে। যদি বলে প্রথম কারখানা অধিনিয়ম বা অ্যাক্ট কবে আসে, মানে স্বাধীনতার পর, স্বাধীনতা কবে হয়েছিল, 1947, তো 1948 সালে প্রথম এসেছিল, ঠিক আছে। আর এই যে শিল্প যত রকমের থাকবে সেই শিল্প কিন্তু আমাদের কি হবে, দ্বিতীয় সেকেন্ড ইকোনমিক অ্যাক্টিভিটিস বা দ্বিতীয় অর্থনৈতিক ক্রিয়াকলাপের অংশ হয়ে যাবে, ঠিক আছে। এই সকল কিন্তু তোমাদের নোট ডাউন করতে হবে। আর হ্যাঁ, তু থাককর মত বেহ এ মঞ্জিল কে মুসাফির, মঞ্জিল ভি মিলেগি আর মিলনে কি মজা ভি আয়েগি। এবার প্রশ্নটি রয়েছে ড্যাশ এ ভারতের হীরার খনি অবস্থান করেছে, ওখানে তো যেতেই হবে, হীরার খনি বলে কথা, তাহলে হীরার খনি কোথায় রয়েছে, সেটা মধ্যপ্রদেশ, এমপি মানে মধ্যপ্রদেশের কোন জায়গা, মধ্যপ্রদেশের অনেকগুলো জায়গা, কোন জায়গা, সেটা হচ্ছে পান্না একটা কিন্তু ন্যাশনাল পার্ক রয়েছে, মানে টাইগার রিজার্ভ, ওকে। ওই যে পান্না জায়গাটির মধ্যে কিন্তু হীরে পাওয়া যায়, ভারতের মধ্যে পান্নাতে হীরে পাওয়া যায়, যেটি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। তাহলে উত্তরটা হয়ে যাবে সি নাম্বার, অর্থাৎ মধ্যপ্রদেশ। এই মধ্যপ্রদেশে কি রয়েছে, ফরেস্ট সব থেকে বেশি মধ্যপ্রদেশে রয়েছে, ফসিল ন্যাশনাল পার্ক সব মধ্যপ্রদেশের মধ্যে কিন্তু রয়েছে। এই যে হীরা কিন্তু আমাদের কার্বনের একটা বহুরূপ, কার্বনের অ্যালোট্রপ বা বহুরূপ বলা হয়ে থাকে এই হীরা একটা পাওয়া যায়। হীরা হচ্ছে প্রকৃতির মধ্যে প্রাপ্ত সবচেয়ে কঠোর বা শক্ত যে পদার্থ সেটি কিন্তু হীরা, যেটা প্রকৃতির মধ্যে প্রাপ্ত সব থেকে সফট, মানে হার্ড হচ্ছে হীরা, আর প্রকৃতির মধ্যে প্রাপ্ত সব থেকে সফট কোনটা, সেটা হয়ে যাবে আমাদের গ্রাফাইট, যেটা আমাদের পেন্সিল আর রিফিলে থাকে। এটা কিন্তু তড়িতে সুপরিবাহী, এই জন্যই তো আমাদের কখনো প্লাকের মধ্যে পেন্সিল নিয়ে যেতে দেয় না, কারণ সেখানে গ্রাফাইট থাকে, ওখানে কিন্তু কারেন্টের শক লাগবে, সেই জন্যই তো হীরা। তাহলে কোথায় পাবো আমরা, মধ্যপ্রদেশের পান্নাতে হীরা পাবো। এবার যদি বলে যে সোনা আমি কোথায় পাবো, ভারতের মধ্যে সোনা সব থেকে বেশি কোথায় পাওয়া যায়, সেটি হয়ে যাবে আমাদের KGF পোলার গোল্ড ফিল্ড। আরেকটি রয়েছে জায়গা হুট্টি জায়গা, কোথায় রয়েছে এই দুটা, কর্ণাটকের মধ্যে কিন্তু এই সোনা কিন্তু পাওয়া যায়। এবার যদি বলে কপার, CU মানে কপার কিন্তু লৌহযুক্ত নয়, অর্থাৎ অলৌহ বর্গীয় একটি ধাতু, প্রচুর গুরুত্বপূর্ণ যে কপার বা তামা এর মধ্যে কিন্তু লোহা থাকে না। কপার উৎপাদনে টপ করেছে ভারতের মধ্যে রাজস্থান, কারণ আমরা জানি কপার সেই সকল জায়গায় পাওয়া যাবে যেটা হচ্ছে ড্রাই রিজিয়ান, তো ভারতের মধ্যে রাজস্থানে কপার কিন্তু বেশি পাওয়া যায়, সব থেকে বেশি, মানে ভারতের মধ্যে বলছি, ঠিক আছে। এবার যদি আমাদের বলে যে অস্ট্রেলিয়ার যে দুটি সোনার খনি রয়েছে গুরুত্বপূর্ণ, সেটার নাম কি, কালগার্ডি এবং কুলগার্ডি, কোথায় এই দুটি অবস্থান করেছে, অস্ট্রেলিয়া। এবার যদি বলে আমাদের ইউরেনিয়াম, যেটা ভারতের মধ্যে পাওয়া যায় না,
পাওয়া যায় হচ্ছে ওদের জাদুঘরের খানে পাওয়া যায়। আর থোরিয়াম, থোরিয়াম কিন্তু ভারতে প্রচুর পাওয়া যায়। থোরিয়াম যদি বলে বিশ্বের মধ্যে টপ কে করেছে, বিশ্বের মধ্যে টপ করেছে আমাদের ইন্ডিয়া, থোরিয়াম উৎপাদনে টপ করেছে, বিশ্বের মধ্যে একদম টপ স্থান অধিকার করেছে। তবে ভারতের মধ্যে টপ কি করলো, কেরালার যে মানে কোথায় পাওয়া যায় যদি বলে ভারতের মধ্যে থোরিয়াম সবথেকে কোথায় পাওয়া যায়, কেরালা, কেরালা এর উপকূলে পাওয়া যায়। কারণ কেরালার যে মৃত্তিকাটা রয়েছে সেটাকে বলা হয় মনোজাইট মৃত্তিকা, মনোজাইট মৃত্তিকা। আর মনোজাইট কিসের আকরিক, মনোজাইট হচ্ছে আমাদের থোরিয়ামের আকরিক, থোরিয়ামের আকরিক মনোজাইট, যেখান থেকে আমরা থোরিয়াম নির্মাণ করি। আর ইউরেনিয়াম আর থোরিয়াম, ইউরেনিয়াম তাহলে কোথায় পাওয়া যায়, জাদুগোড়ার খান, জাদুগোড়ার খান কোথায় রয়েছে, ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের মধ্যে রয়েছে। তাহলে কি বললাম আমি, সোনা KGF আর হুট্টি যেটা কর্ণাটকের মধ্যে, কপার পাওয়া যায় রাজস্থানের মধ্যে, কালকুটি কুলকাটি সোনার খনি অস্ট্রেলিয়ায়, ইউরেনিয়াম ভারতে পাওয়া যায় না মানে অল্প পরিমাণে পাওয়া যায় জাদুগোড়ার খান যেটা ঝাড়খণ্ডে রয়েছে, থোরিয়াম পাওয়া যায় বিশ্বের মধ্যে ভারতে বেশি, তার মধ্যে ভারতের কেরালার উপকূলে। কারণ কারণ হচ্ছে কেরালার উপকূলের যে মৃত্তিকাটা তাকে বলা হয় মনোজাইট মৃত্তিকা, মনোজাইট মৃত্তিকার মধ্যে এই থোরিয়ামের যে প্রাচুর্য রয়েছে, কারণ মনোজাইট হচ্ছে থোরিয়ামের একটি আকরিক। যেমন অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট, ঠিক তেমনই কিন্তু থোরিয়াম কিন্তু আমাদের মনোজাইট মৃত্তিকার সাথে পুরোপুরি সম্পর্কিত। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আলোচনা করব যে ভারতের কোন তটীয় রাজ্যটি মৃত্তিকা ক্ষয় অত্যন্ত আশ্চর্যজনক। তাহলে কি বলেছে যে ভারতের কোন তটীয় রাজ্যে মৃত্তিকা ক্ষয় আশ্চর্যজনক, মানে মৃত্তিকা ক্ষয়টা বেশি হয়, মৃত্তিকা ক্ষয় সব থেকে বেশি কোন রাজ্যে হয়, কেরালা নাকি ওড়িশা নাকি তামিলনাড়ু নাকি কর্ণাটক। এটা কিন্তু ওড়িশা রাজ্যের মধ্যে হয়েছে, বাকিটা উড়ে গেছে, ওড়িশার মধ্যে মৃত্তিকা ক্ষয় লক্ষ্য করা যায়। এই যে মৃত্তিকা ক্ষয়, মৃত্তিকা ক্ষয় এই সম্পর্কে কিছু জানতে হবে যে মৃত্তিকা ক্ষয় প্রথমে যেটা হয়, মনে করো একটা জায়গা রয়েছে যেখানে বায়ু বা বৃষ্টিপাত বা যে কোনো কারণে মৃত্তিকার উপরে লেয়ারটা উঠে চলে গেছে, চাদরের মতো সে চেয়ার লেয়ারটি নেই, আমি চেয়ার বললাম, সে লেয়ারটি নেই, তো এটাকে কি বলা হয়, চাদর ক্ষয় বা শিট ইরোশন, কি বলা হয়, চাদর ক্ষয়। এই চাদর ক্ষয় যখন বেশি বৃদ্ধি পেয়ে যায় তখন সেই চাদরের মধ্যে তো উপরের গুলো নেই, তার মধ্যে আবার গলিগুলির সৃষ্টি হয় যে গলিগুলোর মধ্যে মৃত্তিকাই নেই, এটাকে বলা হয় গলি ইরোশন, গলি বা অনেকে গলি বলা হয়, হ্যাঁ গলি ইরোশন লক্ষ্য করা যায়, ইরোশন লক্ষ্য করা যায়। এই গলি ইরোশন যখন বেশি হয়ে যাবে তখন সেটাকে প্রচুর খাতারনাক ধারণ করবে, তখন সেটাকে বলা হয় র্যাভাইন, কি বলা হয়, এখানে লিখছি আমি র্যাভাইন, র্যাভাইন ক্ষয় বলা হয়। এই র্যাভাইন ক্ষয় যখন অতিরিক্ত বেশি হবে তখন যে মৃত্তিকাটা ব্যাডল্যান্ডে পরিণত হবে, এই কথাটি প্রচুর গুরুত্বপূর্ণ যে ব্যাডল্যান্ড টপোগ্রাফি বা ব্যাডল্যান্ড মৃত্তিকা বা বাংলায় বলা হয় বদভূমি, এই বদভূমি কিন্তু সৃষ্টি হয়ে যাবে মৃত্তিকা ক্ষয়ের জন্য। তো তুই বলবে যে বদভূমি কি ভারতে এরকম রয়েছে, হ্যাঁ রয়েছে, কোথায় রয়েছে, চম্বল, চম্বল যে নদী রয়েছে না, সেই চম্বল নদী সেখানে কিন্তু এই ব্যাডল্যান্ড লক্ষ্য করা যায়। ওই জন্য তো বলে অনেকে যে আমি চম্বলের ডাকু, কেন বলে, কারণ চম্বলে এই যে র্যাভাইন ক্ষয় লক্ষ্য করা যায় এর ফলে প্রচুর বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, সেই গর্তের ডাকুগুলো লুকিয়ে থাকলেও সেখানে কিন্তু কেউ টের পায় না, তাহলে কত বড় গর্ত, কেন সৃষ্টি হয়েছে, মৃত্তিকা ক্ষয়ের জন্য। ওই জন্য কিন্তু চম্বল বিখ্যাত বদভূমি বা ব্যাডল্যান্ড হিসেবে। চম্বলটি কোথায় রয়েছে, রাজস্থানের এলাকার, রাজস্থান মধ্যপ্রদেশের এলাকাগুলো রয়েছে, এই রয়েছে। এখন যদি বলে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এরকম কিন্তু ব্যাডল্যান্ড রয়েছে, কোথায় কোথায় রয়েছে, সেটা কিন্তু আমাদের শান্তিনিকেতন, শান্তিনিকেতন এর গনগনি নামে একটা জায়গা রয়েছে যেখানে এই ধরনের বদভূমি সৃষ্টি হয়েছে, যেটা প্রচুর বার পরীক্ষায় এসেছে গনগনি। এবার আমাদের প্রশ্ন ছিল যে কোন রাজ্যে মৃত্তিকা ক্ষয় সব থেকে বেশি, সেটা আমরা উত্তর পেয়ে গেছি, ওড়িশা রাজ্যের মধ্যে মৃত্তিকা ক্ষয় বেশি, আর সেই মৃত্তিকা ক্ষয়ের ফলে ব্যাডল্যান্ড তৈরি করে, মৃত্তিকাটা ব্যাড হয়ে যায়, বদ হয়ে যায়,
এর উদাহরণ চম্পল নদী আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শান্তিনিকেতনের গনগনি। ঠিক আছে, এর পরের প্রশ্নে কিন্তু আমরা চলে যাব। প্রশ্নেতে বলা হয়েছে ভারতের অভ্র উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য, তাই না? মানে অভ্র উৎপাদনের জন্য কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে। আমরা সকলেই জানি অভ্র, এটাকে কি বলা হয়, অভ্র যেটা রয়েছে সেটাকে বলা হয় মাইকা। এই অভ্র উৎপাদনে প্রথম টপ স্থান অধিকার করেছে আমাদের অন্ধ্রপ্রদেশ। কিন্তু অন্ধ্রপ্রদেশ কিন্তু দুর্ভাগ্যবশত অপশনে অন্ধ্রপ্রদেশ নেই, সেজন্য আমাদের কি করতে হবে, সেটা হয়ে যাবে আমাদের ঝাড়খণ্ড রাজ্য। কি হবে? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড রাজ্য কিন্তু এই অভ্র উৎপাদনের জন্য বিখ্যাত। এই যে অন্ধ্রপ্রদেশ বললাম, অন্ধ্রপ্রদেশ আরেকটি চাষের জন্য বিখ্যাত, সেটা হচ্ছে তামাক চাষ। তামাক যে চাষ সেটার জন্য কিন্তু বিখ্যাত। ওই জন্য তামাকের যে গবেষণাগার, তামাকের গবেষণাগার, গবেষণাগার কোথায় রয়েছে? অন্ধ্রপ্রদেশেই রয়েছে। অন্ধ্রপ্রদেশের রাজমুন্দ্রি, প্রচুরবার এসেছে পরীক্ষায় রাজমুন্দ্রি, এই জায়গায় কিন্তু তামাক গবেষণাগারটা রয়েছে। এবার যদি বলে ধান গবেষণাগার কোথায় রয়েছে, সেটা কটকে রয়েছে। কটক শহর কোথায় রয়েছে? ওড়িশার মধ্যে, যেখানে সুভাষ চন্দ্র বসুর জন্ম, সেই যে রাজ্য সেখানে কিন্তু রয়েছে ধানের গবেষণাগার। তুলার গবেষণাগার কোথায় রয়েছে, সেটা নাগপুর। নাগপুরটা কোথায় অবস্থান করেছে? মহারাষ্ট্র। মহারাষ্ট্র এর মধ্যে অবস্থান করেছে তুলার গবেষণাগার। এই হয়ে গেল কিছু গবেষণাগার সম্পর্কে আলোচনা। চামড়া উৎপাদনের জন্য কোন রাজ্যটি টপ করেছে চামড়া উৎপাদনে? আমরা জানি উত্তরপ্রদেশে, তাই না? উত্তরপ্রদেশ। কিন্তু রিসেন্ট ডেটা অনুসারে উত্তরপ্রদেশ চেঞ্জ হয়ে এখন সেটা কি আগ্রা, যেটা রয়েছে চামড়া উৎপাদনে টপ। প্রচুর গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সে ছিল এই ফেব্রুয়ারি মাসের, যে চামড়া উৎপাদন বা লেদার ইন্ডাস্ট্রি, চামড়া উৎপাদন, চামড়া উৎপাদন। এক্ষেত্রে আমরা সকলেই জানি যে উত্তরপ্রদেশ ছিল টপ, কিন্তু সেটা কিন্তু ছিল, কিন্তু বর্তমানে সেটা কে টপ হয়ে গেছে? বর্তমানে রয়েছে আমাদের আগ্রা শহরটি, আগ্রা শহর, যেখানে শাহজাহান এর যে স্ত্রী মমতাজ মেহেল তিনি আছেন। তো এটা হয়ে গেল আমাদের চামড়া। এবার আমাদের জানতে হবে যে তামিলনাড়ুর উত্তর, মানে উত্তর উপকূলে অক্টোবর নভেম্বর মাসে প্রচুর বৃষ্টিপাত হয় কিসের জন্য? এটা হচ্ছে প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ুর জন্য। দেখো, মৌসুমি বায়ুর দুটা, একটা আগমনী, আগমনী মৌসুমি বায়ু, একটা প্রত্যাগমন, প্রত্যাগমনকারী মৌসুমি বায়ু, মৌসুমি বায়ু। প্রত্যাগমী মৌসুমি বায়ুটা অক্টোবর নভেম্বরে লক্ষ্য করা যায়, আর আগমন যেটা হয় সেটা হচ্ছে জুন জুলাইয়ের মাসে আগমন হয়ে থাকে। তবে এই আগমনের সময় তো আমাদের বর্ষাকালে বৃষ্টিপাত হয়, প্রত্যাগমনের সময় শীতকালে বৃষ্টিপাত ও ঘূর্ণিবাত লক্ষ্য করা যায়। শীতকালে বৃষ্টিপাত ঝঞ্ঝার জন্য হয়, মানে পশ্চিমী ঝঞ্ঝার জন্য, তবে প্রত্যাগমনের সময় কখনো কখনো হয়ে যায় বৃষ্টিপাত। তাই যাই হোক, যে প্রত্যাগমনকারী মৌসুমি বায়ুর জন্য অক্টোবর এবং নভেম্বর মাসে এই বৃষ্টিপাতটা লক্ষ্য করা যায়, বা এই সময় কিন্তু সে মানে রিট্রেটিং মনসুন বা প্রত্যাগমনকারী মৌসুমি বায়ুটি আসে। এখানে বলেছে যে অক্টোবর নভেম্বর মাসে প্রচুর বৃষ্টিপাত কারণ কি? তামিলনাড়ুতে তো বৃষ্টিপাত হয় বছরে দুইবার, তো এটা যাওয়ার সময় তো জুন জুলাই হয়, আসার সময় অক্টোবর নভেম্বরে হয়। কিসের জন্য এই বৃষ্টিপাত হয়? কারণ প্রত্যাগমনকারী মৌসুমি বায়ু রয়েছে সেই জন্য। তাহলে উত্তর হয়ে যাবে বি নাম্বারটা। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের জানতে হবে। আমি যখন মৌসুমি পড়িয়েছিলাম, মৌসুমি বায়ু, সেখানে অলরেডি ডিটেলস আলোচনা করেছি সবকিছুই। এক্ষেত্রে একজন কমেন্ট করেছিল যে প্রত্যাগমনকারী মৌসুমি বায়ু কখন আসে, সেটা কিন্তু আমি রিপ্লাই করেছি যে অক্টোবর নভেম্বর মাসে। তো এটা হচ্ছে রিলেভেন্ট কোশ্চেন, এই রকমের প্রশ্ন করা কিন্তু খুব ভালো। তো চাইলে কিন্তু আরো নতুন নতুন প্রশ্ন কিন্তু করতে পারো, কারণ এটা পরীক্ষায় এসেই গেছে, তাই না? এটাই। আবার আমি যদি বলি যে পশ্চিমী ঝঞ্ঝা, পশ্চিমী ঝঞ্ঝা, এটা এর জন্য বৃষ্টিপাত হয়ে থাকে, কখন বৃষ্টিপাতটা হয়ে থাকে? সেটা কিন্তু শীতকালে বৃষ্টিপাতটা হয়ে থাকে পশ্চিমী ঝঞ্ঝার জন্য। এবার যদি বলে যে বছরে দুবার বৃষ্টিপাত হয়, বছরে দুইবার বৃষ্টিপাত কোথায় হয়ে থাকে, তাহলে সেটা আমরা জানি করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূলে বছরে দুইবার বৃষ্টিপাত হয়। করমণ্ডল উপকূল কোথায় অবস্থিত? তামিলনাড়ু। আর তামিলনাড়ুই কিন্তু ভারতের দক্ষিণতম রাজ্য, প্রচুর গুরুত্বপূর্ণ। এবার
যদি বলে যে উত্তর ভারতে বছরে দুইবার বৃষ্টিপাত হয় কোথায়, সেটি হয়ে যাবে কিন্তু আমাদের পাঞ্জাব। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু জানতে হবে, যাকে বলা হয় পঞ্চনদের দেশ। পঞ্চ নদের দেশ বলা হয়ে থাকে যেখানে দোয়াব অঞ্চল সৃষ্টি হয়ে যায়। এবার এবার যে এই যে বললাম পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টিপাত হয় শীতকালে, শীতকালে বৃষ্টিপাত হওয়ার জন্য গমের চাষ তো শীতকালে হয় তো প্রচুর ভালো হয়, এই জন্য রবি মানে রবি শস্যের চাষটা ভালো হয়ে যায়, ওই জন্য পাঞ্জাবে এটাকে কি বলা হয়ে থাকে, রবি টনিক। রবি টনিক কেন বলা হয়, রবি চাষের মধ্যে গমটা চলে আসে, গম চাষের জন্য টনিক হিসাবে কাজ করে পশ্চিমী ঝঞ্ঝা। তাহলে বলবে যে শীতকালে যে বৃষ্টিপাতটা হয় ভারতে কিসের জন্য হয়, পশ্চিমী ঝঞ্ঝার জন্য। আর এখানে বলেছে প্রশ্নে যে অক্টোবর নভেম্বর মাসে যে করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত হয় কিসের জন্য, প্রত্যাগমনকারী মৌসুমী, যখন মৌসুমী বায়ুটা রিটার্ন করে তখন এটা কিন্তু বৃষ্টিপাত ঘটিয়ে থাকে। তারপরে যে প্রশ্ন রয়েছে সেটা যে নিচের কোন সমস্যাটি ইন্দিরা গান্ধী খালের শেষ সেবিত অঞ্চলে দেখা যায় না। ইন্দিরা গান্ধী খাল সম্পর্কে আমরা জেনে নেব যে ইন্দিরা গান্ধী খাল এরা রয়েছে রাজস্থানে। রাজস্থান আমরা জানি থর মরুভূমি, মরুভূমিগ্রস্ত এরিয়া যেখানে জলের পরিমাণটা খুব কম, এই জন্য এই ইন্দিরা গান্ধীর খালটা তৈরি করা হয়েছে। সেই খালের দ্বারা এই রাজস্থানে জল আসে এবং রাজস্থান নিয়ে সামান্য পরিমাণে কৃষিকাজ হয়ে থাকে এই চাষের মানে ইন্দিরা গান্ধী খালের জন্য। গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। এবার মানে আমাদের যতগুলো সেচের খাল রয়েছে সেটার মধ্যে কিন্তু ইন্দিরা গান্ধী সব থেকে বড় ইন্দিরা গান্ধী খাল। এবার আরেকটা জিনিস যে পৃথিবীতে যত রকমের মরুভূমি রয়েছে সেই মরুভূমির মধ্যে সব থেকে আবাদী মরুভূমি কোনটা, যেখানে চাষবাসও হয় মানুষও রয়েছে, সেটা কিন্তু আমাদের থর মরুভূমি যেটা রাজস্থানের মধ্যে অবস্থিত। আচ্ছা আরেকটি প্রশ্ন লাগো যে থর মরুভূমিতে একটা পাখি থাকে, হ্যাঁ সেই পাখিটা যেটা আমি এর আগেই পড়িয়েছি যেটা প্রচুর গুরুত্বপূর্ণ, সেই পাখিটার নাম কি যেটা এন্ডেঞ্জার স্পেসিস এর মধ্যে কিন্তু রয়েছে, জানলে অবশ্যই লিখবে। ওকে, তাহলে ইন্দিরা গান্ধী খাল কোথায় রয়েছে, রাজস্থানে রয়েছে, যেটা রাজস্থানে জল প্রোভাইড করে থাকে। এবার যদি বলে যে সর্দার সরোবর ড্যাম কোথায় রয়েছে, সেটা কিন্তু আমাদের গুজরাটে রয়েছে। উকাই বাঁধ কোথায় রয়েছে, সেটাও কিন্তু গুজরাটের মধ্যে রয়েছে। এবার যদি বলে নাথপা ঝাঁকড়ি খুব গুরুত্বপূর্ণ, নাথপা ঝাঁকড়ি ড্যাম কোথায় রয়েছে, সেটি রয়েছে আমাদের শতদ্রু নদীতে হিমাচল প্রদেশের মধ্যে লক্ষ্য করা যায়। রিহান নদী, এইটা গুরুত্বপূর্ণ যে আমাদের গোবিন্দ বল্লভ পন্থ সাগর এটা কোথায় অবস্থান করেছে, এটা রিহান জলধারার পাশে অবস্থান করেছে। রিহান যে ওয়াটার রিজার্ভার রয়েছে সেখানে ওই গোবিন্দ বল্লভ পন্থ সাগর, যেটা ম্যান মেড সব থেকে বড় মানে ড্যাম বলতে পারো, যেটা ইউপি এমপি এর বর্ডারের মধ্যে রয়েছে, ইউপি প্লাস এমপি এর বর্ডারের মধ্যে গোবিন্দ বল্লভ পন্থ সাগর, যেটা সব থেকে মানুষ সৃষ্ট করা সব থেকে বড় জলধারা রয়েছে ইউপি এমপি এর বর্ডারের মধ্যে। তাহলে ইন্দিরা গান্ধী খাল যেটা রাজস্থানে রয়েছে, রাজস্থান মরুভূমি প্রাপ্ত অঞ্চল। এবার উত্তরটা দেখো নিজেই করতে পারবে যে ইন্দিরা গান্ধী শেষ সেবিত অঞ্চলে কি সমস্যা দেখা যায় না বলেছে। মৃত্তিকার লবণতা বৃদ্ধি, অবশ্যই এখানে লবণতা বেশি থাকবে, কারণ কি এখানে জলের পরিমাণটা কম, ওই জন্য উদ্ভিদরা কি করবে মাটির তলা থেকে জলটা শোষণ করবে, মাটির তলা থেকে যখন জলটা শোষণ করে উপরে আনবে লবণটাও শোষণ করে উপরে নিয়ে আসে, এর ফলে জলটা তো তারা বাষ্পীভূত হয়ে যায় কিন্তু লবণ তো আর বাষ্পীভূত হয় না, লবণটা ওখানেই থেকে যায়, এই জন্য লবণ সৃষ্টি হয় ওখানকার মৃত্তিকা স্যালাইন মৃত্তিকা যেটাকে বলা হয়, তো এটা তো লক্ষ্য করা যায়। এবার বলেছে ক্রমবর্ধমান জল জমা, এখানে কি জল জমে থাকবে না, রাজস্থানের মরুভূমি তার নামটা কেন হয়েছে, তা তো এটা থাকতো না, তাহলে এটাই হয়ে যাবে আমাদের উত্তর, কারণ এখানে বলেছে ভুল কোনটা, তাহলে এটাই ঠিক মানে ভুল, তাহলে এটাই হয়ে যাবে উত্তর। তাছাড়া যে রয়েছে যেমন জল প্রবাহের ঘটতি, অবশ্যই এখানে তো একটা ক্যানেল আর কতটা জল প্রোভাইড করছে, তো জল প্রবাহের ঘটতি লক্ষ্য করা যায়।
কি বলে খালি বায়ু দ্বারা পরিসঞ্চয় অবশ্যই আমরা জানি বায়ুর কাজ সব থেকে বেশি লক্ষ্য করা যায় কোথায়, মরুভূমি অঞ্চলে। এখানে বালি তো হালকা হয়, এই জন্য বালিটা উড়িয়ে নিয়ে অন্য জায়গায় চলে যায়, অর্থাৎ বায়ুর যে প্রভাবের ফলে ক্ষয় সেটা মরুভূমি অঞ্চলে সৃষ্টি হয়। আর এই মরুভূমি অঞ্চলে সৃষ্টি হওয়া যে মানে ক্ষয়টি বা বায়ুটা সেটা অন্য জায়গায় গিয়ে সঞ্চিত হয় এটাও লক্ষ্য করা যায়। সুতরাং লক্ষ্য করা যায় না হচ্ছে বি নাম্বার, যেটা ক্রমবর্ধমান জলচাপ বা জলধারা। এটা নয়। এর পরে প্রশ্নে বলেছে যে নিচের কোন তথ্যটি ম্যাচিং নয় বলেছে, সেই কথাটি কিন্তু মাথায় রাখতে হবে যে নয় বলেছে না অন্য কিছু বলেছে। যেমন বলেছে হিমালয় পর্বতমালা টারশিয়ারি ভঙ্গির পর্বত, একদম গুরুত্বপূর্ণ, একদম ঠিক কথা। হিমালয় ভঙ্গির পর্বতের একটা সৃষ্ট ভূমিরূপ আমরা আলোচনা করেছিলাম যে ভঙ্গির পর্বত যে কথাটা আমি যখন বলবো যে ভঙ্গির পর্বত এটি হচ্ছে কি, ভঙ্গির পর্বত মানে ভঙ্গির মানে ভাঁজ, তাহলে ভাঁজ প্রাপ্ত যে পাহাড় পর্বত সেটাকে বলা হয় ভঙ্গির পর্বত। এই যে যদি বলে যে নবীনতম ভঙ্গির পর্বত কোনটা সেটা হয়ে যাবে আমাদের হিমালয়া। যদি বলে যে প্রাচীনতম ভঙ্গির পর্বত কোনটি, সেটি হয়ে যাবে আমাদের আরাবল্লী। কিন্তু আগে অনেক উঁচু ছিল, কিন্তু সেটা ক্ষয়ের ফলে এখন হাইটটা কমে গেছে। তো বল আর প্রশ্ন হতে পারে যে আরাবল্লী কিন্তু এটা একটা ক্ষয়জাত পাহাড়ের উদাহরণ হয়ে যাবে। এবার এই যে ভঙ্গির পর্বত সেটা আসলে সৃষ্টি হয় কিসের জন্য, অভিসারি পাতের জন্য। অভিসারি পাত বরাবর সৃষ্টি হয়, এদিকে একটা পাত আসবে, এদিকে একটা পাত, ভারী পাত উপরে থেকে যা মানে ভারী পাত ভেতরে ঢুকে যাবে, এরকম করে এখানকার পলির মধ্যে ভাঁজ হয়ে ভঙ্গির পর্বতের সৃষ্টি হতে লক্ষ্য করা যায়। তাহলে ভঙ্গির পর্বত সৃষ্টি হয়েছে আমাদের হিমালয় পর্বতমালা, একটা ভঙ্গির পর্বতমালা যেটা নবীন ভঙ্গির পর্বতমালা বা টারশিয়ারি যুগের সৃষ্টি হয়েছিল, এটা এক নম্বরটা তো ঠিক আছে। বলেছে দাক্ষিণাত্য ট্র্যাক অঞ্চল শঙ্কু অগ্নিয় উদ্গমের জন্য সৃষ্টি হয়েছে, এটাও ঠিক রয়েছে। দেখো এটা হচ্ছে কোন একটা ভূমিরূপ, আচ্ছা এটা আমি পুরো আর্থ আঁকছি, এটা পৃথিবীটা, এর উপরটাকে বলা হয় ভূপৃষ্ঠ, তাই তো, ভূপৃষ্ঠ বা ভূত্বক বলা হয়। হ্যাঁ ভূত্বক, এর ভেতরে থাকে দুটা লেয়ার, মনে করো এটা হয়ে গেল আমাদের গুরুমণ্ডল আর এটা হয়ে গেল কেন্দ্রমণ্ডল, এইসব জানি তো, ইয়েস এটা জানি। এবার এই গুরুমণ্ডলের মধ্যে একটা লেয়ার রয়েছে, অ্যাস্টোনোস্ফিয়ার লেয়ার, এই অ্যাস্টোনোস্ফিয়ার লেয়ার রয়েছে যেখানে কি হয়েছে অনেক গলিত সান্দ্র অবস্থায় মানে ম্যাগমা ঠ্যাগমা পাওয়া যায়। সেই ম্যাগমা যখন কোনো কারণে এখানে ক্র্যাক হলো, মনে করো একটা ফাঁকা সৃষ্টি করলো, এরকম বরাবর লাইন বরাবর একটা ফাঁকা গর্ত রয়েছে, তাহলে ম্যাগমাটা কি করে ভ্রুত করে বের হয়ে যাবে, এই যে বের হয়ে যাবে এভাবে জমতে জমতে একটা কি করবে, আগ্নে ও শঙ্কু সৃষ্টি করবে, এক্ষেত্রে অগ্নুৎপাত হয়েই যাবে, এখানে জমতেই থাকবে। এই অগ্নুৎপাতের ফলেই সৃষ্টি হয়েছে আমাদের দাক্ষিণাত্য মালভূমি বা ড্রেকান ট্র্যাক, যেটা মহারাষ্ট্র অঞ্চলের মধ্যে রয়েছে। আর এই অগ্নুৎপাতের সৃষ্টি হওয়ার জন্য এখানে কি মৃত্তিকা পাওয়া যায়, ব্যাসাল্ট মানে শিলা থেকে, অগ্নুৎপাতের ফলে তো ব্যাসাল্ট শিলা সৃষ্টি হয়, সেই ব্যাসাল্ট শিলাটা পরবর্তীকালে ভেঙে টেঙ্গে তারপরে রেগুর মৃত্তিকা বা ব্ল্যাক কটন সয়েলের সৃষ্টি করেছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাহলে এটাও ঠিক। এবার বলেছে কি ডি নাম্বারটা দেখো যে আরাবল্লী প্রি ক্যাম্বিয়ান ক্ষয়জাত পাহাড়, এটা একটু আগেই পড়িয়েছি যে আমি গল্পের মধ্যে বলছি, কিন্তু এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের আসা প্রশ্ন, তোমরা কিন্তু কাইন্ডলি এগুলো নোট ডাউন করবে। যে আরাবল্লী একটা ভঙ্গির পর্বতমালা, গুরুত্বপূর্ণ, এটা হয়ে গেল। তাহলে ভুল কোনটা বলেছে, সি নাম্বার, যেমন পশ্চিমঘাট প্যালিওলজিক ভঙ্গির পর্বত, পশ্চিমঘাট কিন্তু ভঙ্গির পর্বত নয়, পশ্চিমঘাট পর্বত হচ্ছে আমাদের এই যে সাউথ ইন্ডিয়া এই জায়গাটি পশ্চিমঘাট, যেটাকে আরেকটি নাম দেওয়া হয়েছে সহাদ্রি, আর এটা হচ্ছে পূর্বঘাট। এই পশ্চিমঘাট পূর্বঘাট যেখানে মিলিত হয় সেটা হচ্ছে নীলগিরি, নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ নাম কি, দুদাবেটা, গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো কিন্তু আমাদের সাইড সাইডে জানতে লাগবে। এবার নেক্সট প্রশ্ন বলেছে কৃষি ক্ষেত্রে নতুন শিল্প কৌশলের বিশেষ উপকার হয়, মানে কৃষিক্ষেত্রে নতুন কৌশল বলতে ওখানে হারভেস্টার, পাওয়ার টিলার, বিভিন্ন রকমের যন্ত্রপাতি, সাথে সাথে সার, কীটনাশক, এই সকল ব্যবহারটাকে কি বলা হয়, প্রযুক্তির উন্নতি, তাই তো। এই যে নতুন নতুন টেকনোলজি, নতুন নতুন কৌশল, এর ফলে কিসের উপকার হয়,
কিসের উপকার হয় ক্ষুদ্র চাষিদের? আমি একটু আগে গল্পের ছলে বলেছি কিন্তু যে আমি বাড়ির পাশে লঙ্কার গাছ লাগিয়েছি, সে একটা লঙ্কা বা এইটুকু এরিয়ার মধ্যে লঙ্কার গাছ লাগিয়েছি জন্য পাওয়ার টিলার আনবো না, তাহলে এতে তো লাভ হবে না, নতুন কৌশলে লাভ তো হলো না সেখানে, তাহলে লাভ কাদের হবে? যারা মানে বৃহৎ কৃষি মানে বৃহৎ মূলধন বিশিষ্ট যে কৃষক রয়েছে পাঞ্জাব হরিয়ানার সাইডে, অনেকগুলো জমি, তারা কিন্তু এই যে উন্নত টেকনোলজি তারা ইউজ করে সেখানে প্রচুর কিন্তু প্রোডাক্টিভিটি ইনক্রিজ করছে। পার ক্যাপিটা যে আমাদের মানে হেক্টর প্রতি উৎপাদন সেটা কিন্তু পাঞ্জাব হরিয়ানাতে ওই জন্য বেশি লক্ষ্য করা যায়। তাহলে উত্তর হয়ে যাবে বি নাম্বারটা, বুঝতে পেরেছো তো? তারপরে এই যে আমি বললাম কৃষি ক্ষেত্রে এই যে নতুন টেকনোলজি, সেই কৃষি ক্ষেত্রে এই যে নিউ টেকনোলজি আসে এটাকেই বলা হয় কৃষি বিপ্লব। আর এই কৃষি বিপ্লব যখন পড়বো একটি নাম চলে আসে অটোমেটিকলি, যেটা হচ্ছে সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব কোন কোন শস্যের সঙ্গে যুক্ত? গম এবং ধানের সঙ্গে যুক্ত। আসলে কি হয়েছিল, 1960-এর দশকে ভারতে এত অর্থের মানে এত অর্থের নয় খাদ্যের সংকট লক্ষ্য করা গেছিল। তখন কিন্তু ইউএসএ তে যাওয়া হয়েছিল খাদ্যের জন্য, তখন তারা কি করেছিল যে নোংরা নোংরা যে খাওয়াগুলো যেগুলো মানুষ খেতে পারবে না পশুদের জন্য তারা কিন্তু সেটা নিয়েছিল। এর ফলে কিন্তু ভারতের যে গণ্যমান্য ব্যক্তিত্ব তিনি যারা ছিলেন তারা ভাবলেন যে না, ভারতের কৃষি উন্নতি করার জন্য আমাদের কিছু একটা করতে হবে। সেই থেকে চলে আসে আমাদের সবুজ বিপ্লবের কনসেপ্ট। সবুজ বিপ্লব মানে হচ্ছে এখানে কৃষি ক্ষেত্রে নিউ টেকনোলজি, সার, HYV মানে হাই ইয়েল্ড ভ্যারাইটি বা উচ্চ ফলনশীল বীজের ব্যবহারের ফলে একদম কৃষি ক্ষেত্রে প্রচুর উন্নতি ঘটাবে, চাষের কিন্তু অনেক উন্নতি হবে, প্রচুর প্রচুর ফসল উৎপন্ন হবে, এইটাকে বলা হয় সবুজ বিপ্লব, যেটি ধান এবং গমের চাষে স্পেশালি লক্ষ্য করা যায়। পাঞ্জাব হরিয়ানা রাজ্যে সব থেকে বেশি লাভবান হয়। আর এই যে ধান, গম এবং ধান বললাম, এই যে ধান চাষ মানে করাটা হলো সে সময়ে নতুন বীজ ব্যবহার করা হলো হাই ইয়েল ভ্যারাইটি। আর এই ধানের বীজটা নিয়ে আসা হয়েছিল কোথা থেকে? এই ধানের বীজটা নিয়ে আসা হয়েছিল ফিলিপিন্স থেকে, আর গমের বীজটা নিয়ে আসা হয়েছিল আমাদের মেক্সিকো থেকে। জিনিসটা গুরুত্বপূর্ণ, তাহলে গমটা, গমের বীজ আমাদের সবুজ বিপ্লবের সময় গমের বীজ কোথা থেকে নিয়ে আসা হয়েছিল? মেক্সিকো থেকে। এবং ধানটা নিয়ে আসা হয়েছিল ফিলিপিন্স থেকে, ধানটা নিয়ে আসা হয়েছিল। এই জিনিসটা কিন্তু ভালো আছে। ধানের বিজ্ঞান সম্মত নাম কি? ওরাইজা স্যাটিভা, ওরাইজা স্যাটিভা। আর ময়ূরের বিজ্ঞান সম্মত নাম প্রেবো ক্রিস্টোপাস। কেন এইসব মনে রাখতে হবে? কারণ ময়ূর পাখিটা তো গুরুত্বপূর্ণ আছে, যেমন টাইগার, তাই না? টাইগারে কি টাইগ্রিস আছে লাস্টে, প্রথমে কি আছে জানি না, ভুলে গেছি। এবার আমাদের বলেছে যে 37 নম্বর প্রশ্ন এখানে বলেছে যে গুরুত্ব অনুসারে নিচের উপাদানগুলি সহজতর ভাবে ভারতের লৌহ এবং ইস্পাত শিল্পের অবস্থান নির্ণয়ে প্রভাব করে। মানে ভারতের যে লৌহ ইস্পাত শিল্প রয়েছে তাদের লোকেশন কোথায় হবে, সেই ইস্পাত শিল্পটি কি তার বাজারে গঠন হবে নাকি সেটা কারখানা সে যেখানে কোল উৎপন্ন হয় তার পাশে উৎপন্ন হবে, নাকি যেখানে মানুষের লোকালয় রয়েছে সেখানে উৎপন্ন হবে, সেটাকেই বলা হয় শিল্প স্থানিক, শিল্পের যে লোকেশন সেটাকে আইডেন্টিফাই করার যে তত্ত্ব রয়েছে সেটা আমরা পরে পড়বো। যাই হোক, এটা কি প্রভাবিত করে? অবশ্যই লৌহ আকরিকটা বেশি প্রভাবিত করে। লৌহ আকরিক যেখানে থাকবে সাধারণত সেখানে উৎপন্ন হবে শিল্পটা বসবে। তারপরে করে কোকিং কয়লা, তারপরে চুনা পাথর আর ম্যাঙ্গানিজ। আসলে শিল্প কোথায় স্থাপিত হবে সেটার জন্য দুজন তথ্য দিয়েছেন, দুজন বিখ্যাত আমাদের, দুজন ছাড়া আরো অনেক রয়েছে। যেমন ওয়েবারের তত্ত্ব রয়েছে আমাদের, যেটা আমাদের জানতে হবে। ভন থুনেনের তত্ত্ব রয়েছে, ওয়েবারের তত্ত্ব রয়েছে, আরো অনেক বিজ্ঞানী রয়েছে, কিন্তু আমাদের এই সকল তত্ত্বতে যেতে হবে না। আমরা যেটা পরীক্ষায় আসে সেটাই পড়বো, যে ফুড লুজ ইন্ডাস্ট্রি কি? পরীক্ষায় আসা প্রশ্ন যে শিকড় আগলা, শিকড় আলগা, আলগা না আলগা, হ্যাঁ শিকড় আলগা শিল্প বা ফুড লুজ ইন্ডাস্ট্রি এর উদাহরণ কি? এটা পরীক্ষায় আসা প্রশ্ন, এটি হয়ে যাবে আমাদের কার্পাস বা তুলা। কেন এটাকে শিকড় আলগা বলে? শিকড় মানে কি? একটা গাছ রয়েছে, গাছের শিকড়টা আলগা, তার মানে তাকে যেখানে নিয়ে যাওয়া যাবে সে সেখানেই চলে যাবে, তাই তো? এই জন্য বলা হয় শিকড় আলগা শিল্প, মানে
দেখো তুলার কোথা থেকে আমরা পাবো বা যে কার্পাস বয়ন শিল্প, আসলে কার্পাস বয়ন শিল্প, কার্পাস বয়ন শিল্প, এই যে কার্পাস বয়ন শিল্প বা বস্ত্র শিল্প, যেটা বস্ত্র আমরা কোথা থেকে পাবো, পাট থেকে পাবো বা তুলো থেকে বস্ত্র উৎপন্ন করব, তো এক টন তুলো থেকে এক টন কাপড়ও পেতে পারি বা একটু কম হতে পারে, তাই না? এবার এখানে যদি আমি মানে যেই কাঁচামাল থেকে মনে করো কাঁচামাল রয়েছে আমার 100 কেজি, এই কাঁচামাল থেকে যদি আমি প্রায় 100 কেজি বা এর থেকে একটু কম হলে 95 কেজি এরকম অ্যামাউন্টে যদি প্রোডাকশন করতে পারি, যেমন তুলা যদি 100 কেজি থাকে, 100 কেজি যদি ওজনের কাপড় তৈরি করতে পারলাম, তাহলে এটাকে বলা শিকড় আলগা শিল্প। তাহলে তার মানে কেন বলা হয়, কারণ শিল্পটা তাহলে আমি এখানেও করতে পারি, এখানেও করতে পারি, যেখানে খুশি সেখানে লাগাতে পারি, হয় সেটা আমি জানি না তোরা বুঝতে পারলে কিনা, কারণ এটার জন্য অনেক বড় থিওরি রয়েছে, আমি এটা এখন বলবো না, গুরুত্বপূর্ণ নয়। তবে এটা গুরুত্বপূর্ণ যে শিকড় আলগা শিল্প কোনটার উদাহরণ, সেটা কার্পাস বয়ন শিল্প, কারণ এখানে যতগুলো কাঁচামাল রয়েছে ঠিক তত পরিমাণে কিন্তু শিল্প উৎপন্ন হয়ে থাকে। এই জন্য এটা আর আমি ডিটেলসে করছি না, কারণ যাদের জানা নেই তারা কিন্তু এটা আমি এখানে অল্পতে বোঝাতে পারবো না, পরে যদি চাও বলে নিব। এবার তাহলে উত্তর কি হয়ে যাবে, 1 নম্বরটা। এবার আমাদের বলেছে ভারতের সর্ববৃহৎ জাহাজ নির্মাণের কলকারখানা কোথায়, এটা কিন্তু নামটা কোচি কিন্তু সেটাই বড়, এভাবে মনে রাখবে যে ভারতের বৃহৎ জাহাজ নির্মাণের কলকারখানা কোথায় রয়েছে, বৃহৎ বলেছে তাহলে কোচিতে রয়েছে, কোচি যেটা শিপইয়ার্ড রয়েছে না, সেই কোচি, সেই কোচি থেকে আমাদের যে প্রথম স্বদেশি বিমান পথ তার নাম কি বিক্রম, তাই না? বিক্রম ছিল, বিক্রম, বিক্রম ছিল স্বদেশি বিমান পথ, সবার প্রথমে মানে ভারতে বানিয়েছিল ইন্ডিজিনিয়াস, সেটা কোথায় থেকে বানানো হয়েছিল, সেটাও কিন্তু কোচি শিপইয়ার্ড থেকে বানানো হয়েছিল, কারণ কোচি শিপইয়ার্ড যেটা রয়েছে কোচিনে মানে কোচিটা, হ্যাঁ, সেটা কিন্তু সব থেকে বড় জাহাজ নির্মাণ কেন্দ্র, মনে রাখতে হবে এটা। এরপরে রয়েছে ছন্দাগায়েন কোন শৃঙ্খে অভিযান করেছে, এটা অবশ্যই ছন্দাগায়ের কাঞ্চনজঙ্ঘা, কি হবে উত্তর, ডি নাম্বার কাঞ্চনজঙ্ঘা। এবার আরেকটি জিনিস, যে ভারতের সব থেকে উঁচু শৃঙ্গ কোনটা, হিমালয়ের মধ্যে অবস্থিত সব থেকে উঁচু শৃঙ্গ কোনটা, দার্জিলিং মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে উঁচু শৃঙ্গ কোনটা, এটা নিয়ে অনেকে কনফিউশন মানে লক্ষ্য করা যায়, সেটা দূর করার চেষ্টা করছি। দেখো যদি বলে যে ভারতের, যদি বলে যে ভারতের বৃহত্তম বা উচ্চতম হবে, হ্যাঁ উচ্চতম, উচ্চতম শৃঙ্খ কোনটা, তাহলে আমরা কি বলবো, কে2, কে2টাকে কি বলা হয়, কে2, গডউইন অস্টিন, গডউইন, গডউইন অস্টিন, গডউইন অস্টিন বা কে2, 8611 মিটার কিন্তু এর উচ্চতা রয়েছে। এটা কোথায় অবস্থান করেছে, ট্রান্স হিমালয়, ট্রান্স হিমালয়। আমি এগুলো সব পড়িয়েছি, এগুলো সব পড়িয়েছি, আশা করি তোমাদের মনে আছে বা রিলেট করতে পারছো। এবার যদি বলে যে ভারতের হিমালয়ে অবস্থিত, ভারতের হিমালয়ে অবস্থিত উচ্চতম, উচ্চতম শৃঙ্গ কোনটা বলো, সেটা যদি তুমি কে2 লিখে দাও তাহলে তুমি পেয়ে যাবে R=0। কেন, কারণ ভারতের হিমালয়ের মধ্যে অবস্থিত হয়েছে, কে2 যেটা বড় রয়েছে সেটা আমরা জানি, কিন্তু এটা তো ট্রান্স হিমালয়ের অংশ, ট্রান্স হিমালয় একটা আলাদা জিনিস, হিমালয় একটা আলাদা জিনিস, যেটা আমি ডিটেলসে আলোচনা করেছি, না দেখলে দেখে নিতে পারো। ওকে, তাহলে এখানে বলছে হিমালয়ের মধ্যে অবস্থিত সব থেকে উঁচু শৃঙ্গ কোনটি, তাহলে হয়ে যাবে আমাদের কাঞ্চনজঙ্ঘা, সেটা হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা কোথায় রয়েছে, সিকিমে অবস্থান করেছে। পরীক্ষায় আসা প্রশ্ন যে আমাদের নেপাল, এই যে নেপাল এবং এখানে তো সিকিম রয়েছে, এই সিকিমের বর্ডারের মধ্যে কোন পাহাড়টি রয়েছে, সেটি কিন্তু আমাদের কাঞ্চনজঙ্ঘা পাহাড়টি রয়েছে। তারপরে বলেছে যে নামচা বারোয়া, নামচা বারোয়া পর্বতটি কোথায় রয়েছে, এটি কিন্তু আমাদের অরুণাচল প্রদেশের মধ্যে রয়েছে, নামচা বারোয়া পাহাড়টি, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। দক্ষিণ ভারতের সব থেকে উচ্চতম শৃঙ্খের নাম কি, তোমরা কমেন্টে জানাও, এখনই জানাও, কারণ দক্ষিণ ভারতের সব থেকে যে উচ্চতম শৃঙ্খটি রয়েছে আমি এর আগে ক্লাসে বলেছি, আজকে তো বলবো না। এবার বলা হয়েছে তাহলে ছন্দাগায়ন কি হবে, কাঞ্চনজঙ্ঘাতে তিনি গেছিলেন।
মাউন্ট এভারেস্ট তো তিনি জাননি, মাউন্ট এভারেস্টকে সবথেকে বেশি বার ফতেহ করেছিল কে, সবথেকে বেশি বার সেখানে গেছিল কে, তার নাম কেমা রিতা শেরপা। কি বললাম? কেমা রিতা শেরপা। নিচের কোন স্থান, কোন স্থানে আকাশে ধ্রুব তারা বৃহত্তম কোণে লক্ষ্য করা যায়? এখানে বলেছে আকাশের যে ধ্রুব তারা সেটা বৃহৎ কোণে লক্ষ্য করা যায়, তার মানে অনেক মানে ভালো করে লক্ষ্য করা যাবে বা পরিষ্কার ভাবে লক্ষ্য করা যাবে। কখন লক্ষ্য করা যায়? যখন আমি উঁচুতে গিয়ে দাঁড়াবো তখন পুরো আকাশটাই আমি দেখতে পারবো, তাই নয় কি? হ্যাঁ। তাহলে এখানে কি সব থেকে উঁচু শৃঙ্খলার কথাই জানতে চাইছে? তাহলে কতটা ঘুরিয়ে বলছে কথাটা, তাই না? তাহলে এখানকার মধ্যে সব থেকে উঁচু কোনটা হবে? সান্দাকফু নাকি দার্জিলিং নাকি ফালুট নাকি কালিম্পং? অবশ্যই সান্দাকফু, কারণ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু। আর এই সান্দাকফুর মধ্যে যদি উঠা যায় তাহলেই কিন্তু সেই ধ্রুব তারাটি বৃহৎ কোণে লক্ষ্য করা যাবে। তাহলে এটা হয়ে গেল। এরপরে বলেছে পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে নিচের কোনটি আয়তনে নিম্নক্রমে সাজাতে বলেছে? নিম্নক্রম মানে কি? এটাই তো অনেকে বুঝে না যে নিম্নক্রম মানে কি। নিম্নক্রমে সাজাতে বলেছে, তার মানে প্রথমে বড়, আস্তে আস্তে ক্রমে ক্রমে নিম্ন দিকে যেতে হবে। এক্ষেত্রে বুঝতে পারলে তো? তাহলে এখানে বলেছে পশ্চিমবঙ্গের কোন জেলাগুলি আয়তনে, আয়তনে নিম্নক্রমে গেছে, আয়তনে ছোট। তাহলে উত্তরটা কি হয়ে যাবে? দেখো, দক্ষিণ চব্বিশ পরগনা, তারপরে এটা তো বড় রয়েছে, তাহলে সি নাম্বারটা হয়ে যাবে, কারণ দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে, পরগনা। তারপরে রয়েছে আমাদের পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। তারপরে রয়েছে ক্ষুদ্রতম আমাদের বর্ধমান, এইটা সি নাম্বারটা উত্তর হয়ে যাবে। বর্ধমানের মধ্যে আসানসোল অবস্থিত, আসানসোল এটাই কিন্তু নবীনতম রাজ্য। ও, পরে তো আবার অনেকগুলো জেলা হয়েছে, যে রাজ্য বলছি কেন, তাই হোক, এটা পরে আবার অনেকগুলো জেলা রয়েছে। বড় 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 কমেন্টে জানাবে যে পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কয়টি। এই হয়ে গেল আমাদের 2014 সালে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের আলোচনা। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব 2015 সালের কোশ্চেন পত্র নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং আজকে যে প্রশ্নটি দিলাম যে ওয়েস্ট বেঙ্গলের বর্তমানে কয়টি জেলা রয়েছে, কয়টি নতুন অ্যাড হলো, এইটা কিন্তু অবশ্যই প্রত্যেকে এখনই কমেন্টে জানাবে। ক্লাসটি কেমন লাগলো জানাতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।